নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক যুগের চিন্তা পত্রিকার ডিক্লিয়ারেশন বাতিল করার দাবিতে ডিক্লিয়ারেশন বাতিল করার প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। পরে দুপুরে নারায়ণগঞ্জ কর্মরত সাংবাদিকদের নিয়ে নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কাছে তথ্য সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনের সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুদ বলেন, একজন সংসদ সদস্য সেদিন নিশ্চিত করেছেন যুগের চিন্তা একটি দুশ্চিন্তা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটাও উনি ডিক্লিয়ারেশন করেছেন। তাহলে অত্যন্ত দৃশ্যমান যে তিনি তার সন্ত্রাসী বাহিনী যারা নারায়ণগঞ্জকে শোষণ করে বেড়াচ্ছে, যারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে, তারাই আজকে যুগের চিন্তাকে বন্ধ করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের সঞ্চালনায় মানববন্ধন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ভূঁইয়া শামীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কবি হালিম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নাফিস আশরাফ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, দৈনিক যুগের চিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক এজাজ কুরেশি, নারায়ণগঞ্জ কর্মরত জাতীয় ও স্থায়ী পত্রিকা অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের বুকে একটি নেগেটিভ জেলা শহর হিসেবে তুলে ধরা হতো। এই নারায়ণগঞ্জকে একটি সময় গডফাদারের রাজত্ব হিসেবে মানুষজন চিনত, কিন্তু আজ এই নারায়ণগঞ্জ ধীরে ধীরে পজিটিভ হচ্ছে। নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি ধনী শহরে রূপান্তরিত হয়েছে। এই শহরের আইন শৃঙ্খলা সব দিক থেকে উন্নত হচ্ছে, কিন্তু একটি প্রভাবশালী মহল যখন তাদের ব্যক্তির সাথে আঘাত করেছে, ঠিক তখনই এই গণতন্ত্রের একটি বাহক যে পত্রিকার মাধ্যমে মানুষ গণতন্ত্র চর্চা করে, যে পত্রিকার মাধ্যমে সাধারণ মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে, সেই স্বার্থবেশী মহলটি এই পত্রিকাটির কণ্ঠরোধ করেছে। আমরা এই সাংবাদিক ভাইয়েরা আজকে আমাদের রাস্তায় দাবি আদায়ের জন্য নামার কথা ছিল না, কারণ আমরা মানুষের দাবি আদায়ের জন্য কাজ করি, আমরা মানুষের দুঃখ কষ্টগুলোকে তুলে ধরি। তাই আমাদের সবার পক্ষ থেকে একটাই দাবি, যে প্রশাসনের মাধ্যমে এই যুগের চিন্তার কণ্ঠরোধ করা হয়েছে, আপনারা অতি দ্রুত সময়ে সব দিক থেকে বিবেচনা করে সাধারণ মানুষের এবং সাংবাদিক সমাজের দাবির প্রেক্ষাপটে এই যুগের চিন্তাকে আবার ডিক্লারেশন ফিরিয়ে দিবেন। পাশাপাশি যারা এই যুগের চিন্তা পত্রিকার ডিক্লারেশন বন্ধ করে সাংবাদিক সমাজে কে চাপিয়ে দিতে চাইছেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, সাংবাদিক সমাজ কখনো দাবি রাখা যাবে না। গণতন্ত্রের 1952, তারপর যত যাবতীয় গণতান্ত্রিক দুর্যোগ, তারপর বাংলাদেশের ইতিহাসের সমস্ত যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে, আমরা সাংবাদিক সমাজ মাঠে থেকে সবসময় আমরা এই সরকারকে একটি ভালো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। তাই প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ জানিয়ে এবং আমাদের সাংবাদিক সমাজের দাবি জানিয়ে একটি কথাই বলবো, অনতি বিলম্বে এই যুগের চিন্তার ডিক্লারেশন বাতিল আবার পুনরুদ্ধার করে আপনারা আমাদেরকে সঠিকভাবে যাতে আমরা কাজ করতে পারি এবং সাংবাদিক সমাজ যেন আবার নারায়ণগঞ্জকে একটি পজিটিভ জেলাতে রূপান্তরিত করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যারা এই আন্দোলনটি আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা এভাবে আর দাঁড়াতে চাই না। তারপরে আমাদেরকে বারবার একের পর এক মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়ে, নানা টালবাহানা দেখিয়ে বন্ধ করে দিয়ে আমাদেরকে এভাবে মানববন্ধনে পথে দাঁড়ানোর জন্য বাধ্য করা হচ্ছে। এই যে আজকে যুগের চিন্তা, আমি বলবো, আমি নারায়ণগঞ্জ থেকে আমার আজকে সাংবাদিকতা শুরু হয়েছিল যুগের চিন্তাই প্রথম সেই পত্রিকাতে ছিল যে পত্রিকা আমাকে প্রথম সম্মাননা দিয়েছিল, প্রথম আমাকে যে সম্মানই দিয়েছিল আমি বলবো, সেই সময় 2005 সালে 1000 টাকা আমরা সম্মানী নিয়ে আমরা কাজ করেছি, আমরা যারা রিপোর্টার ছিলাম। আজকে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে যে যুগের চিন্তা ওয়েস্টবুড অনুযায়ী তার
সংবাদ কর্মীদেরকে বেতন দিচ্ছে না, মিথ্যে ভুয়া বেতন কাঠামো দেখিয়ে তারা এতদিন পত্রিকা পরিচালনা করে আসছে, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে যে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম, সে 2005 সালে যদি যুগের চিন্তা প্রথম তার সংবাদ কর্মীদেরকে 1000 টাকার মতো সেই সময় খুব কমও ছিল না সম্মানে দিতে পারে, তাহলে এখন কেন যুগের চিন্তা তার বেতন দিয়ে রোজবুট অনুযায়ী বেতন দিয়ে কেন তাদেরকে 2019 সালে তাদের তারা পরিচালনা করতে পারবে না? এই ধরনের মিথ্যে কথা ভুয়া কথা আপনারা বলবেন না। আর যুগের চিন্তাকে তারা কিভাবে কেন বন্ধ করেছে, কি কারণ দেখিয়ে বন্ধ করা হয়েছে সেটা আপনি আমি আমরা সবাই জানি। আমরা শুধু এটুকুই বলব আজকে যুগের চিন্তা যেই জায়গাটাই পৌঁছেছে তারা কাজ করে পৌঁছেছে, সাদাকে সাদা এবং কালোকে কালো বলে আজকে যুগের চিন্তা নারায়ণগঞ্জ শহরের মধ্যে একটা ভালো মিডিয়া হিসেবে প্রচারণা পেয়েছে, তাদের নিজেদের জায়গা করে নিয়েছে। আমরা চাই না শুধু যুগের চিন্তা কেন, আমরা চাই না যুগের চিন্তা থেকে শুরু করে নারায়ণগঞ্জে তথা আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া বন্ধ হয়ে যাক, কোনো মিডিয়া বন্ধ হোক এটা আমরা কখনোই চাই না। তো যে কারণগুলো দেখিয়ে যুগের চিন্তা বন্ধ করা হয়েছে আমরা চাইবো আমরা আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে যুগের চিন্তার ডিক্লারেশন আবার পুনরায় বহাল করবেন, পাঠক আবার যুগের চিন্তা ঘরে ঘরে পাঠকের ঘরে ঘরে পৌঁছে যাবে। যুগের চিন্তা সবসময় 70% লিখে আসছে, আমরা চাই অবিলম্বে এই পত্রিকার যে ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হোক, কারো যদি রিমোট থাকে আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু বেআইনি ভাবে একটা পত্রিকার ডিক্লারেশন বাতিল করার কাম্য নয়, তাই আমি এটা ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করছি। কিছু থেকে কিছু হলেই পত্রিকা বন্ধ করে দিতে হবে, ওই সাংবাদিকটার হাত ভেঙে দিতে হবে, কলম ভেঙে দিতে হবে। কেন এমন মন মানসিকতা থেকে কি আমরা উপরে উঠতে পারি না? মাননীয় প্রধানমন্ত্রী তো বেশ উদার, সংবাদপত্রের ব্যাপারে তিনি যথেষ্ট গণমাধ্যম কর্মীদের আজকের এই আয়োজনের শ্রদ্ধা ভাজন সভাপতি এবং উপস্থিত গণমাধ্যম কর্মীরা সকলকে নারায়ণ সংস্কৃতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথী বন্ধুরা, আপনারা আমরা আজকে এখানে দাঁড়িয়েছি নারায়ণগঞ্জের সবচেয়ে প্রসারিত দৈনিক, সবচেয়ে জনপ্রিয় দৈনিক এবং সবচেয়ে সাহসী দৈনিক দৈনিক যুগের চিন্তাকে অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতে। আমরা এর আগে অনেকবার দাঁড়িয়েছি মানববন্ধনে, প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করবই। যুগের চিন্তাকে যে কারণ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, আমার মনে হয় এরকম ফুনকো কারণে পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা সারা বাংলাদেশে আর একটিও ঘটেনি। এবং আমরা বারবার বলি নারায়ণগঞ্জ নেগেটিভ শহর না, নেগেটিভ শহর না, কিন্তু দুঃখের বিষয় প্রতিবার প্রতিবার নারায়ণগঞ্জ নেগেটিভ কারণে শিরোনাম হচ্ছে, এবং আমি মনে করি সাংবাদিকতার ইতিহাসে এটি একটি কালো দিন যেখানে যুগের চিন্তার মতো পত্রিকাকে বন্ধ করে দেওয়া হলো, এবং সেই একই নেগেটিভ কারণে আবারও আমরা আলোচিত হলাম। আমি জানি না আমাদের এই মানববন্ধনের আওয়াজ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছবে কিনা, কিন্তু আমি আহ্বান করব সংবাদ কর্মীদের, আপনারা দয়া করে এই খবরটি পৌঁছে দিন, কারণ আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী এই যাবৎকালের সবচাইতে বেশি সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক। তিনি সাংবাদিকদের জন্য কল্যাণ তহবিল করেছেন, যখন যেখানে একটি সাংবাদিক আক্রান্ত হয়েছে তার অসুস্থ হয়েছে তার দেখভালের দায়িত্ব উনি নিয়েছেন, কিন্তু তার অগোচরে প্রশাসনের ভিতরে ঘাটতি বেড়ে থাকা কিছু লোক এই ধরনের সাবোটাজ করে থাকে। আজকে যারা সমালোচনা করে বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, আমি এটা বিশ্বাস করি না, স্বাধীনতা আছে। সরকারের কঠোর সমালোচনাকারী দুটি পত্রিকা, তাদেরকে চাইলে তো সরকার বন্ধ করে দিতে পারতো, বন্ধ তো করে নাই, তারা তো পত্রিকা চালিয়ে যাচ্ছে, খুঁজলে তাদের এই দোষ পাওয়া যাবে না? পাওয়া যাবে, অবশ্যই যাবে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার সেই পথে হাঁটেননি, কারণ সুষ্ঠু গণতান্ত্রিক ধারার জন্য সংবাদপত্রের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয় এবং এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এই ধরনের প্রশাসনে ঘাটতি বেড়ে থাকা লোক, অসৎ লোক, যারা এই ধরনের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য পত্রিকা বন্ধের মতন ভয়ানক পদক্ষেপ দিতেও পিছপা হয় না, তাদের মুখোশটি খুলে দেওয়ার সময় হয়েছে। আপনারা আওয়াজ তুলুন,
নারায়ণগঞ্জের মানুষ বরাবরই প্রতিবাদী, যে কোনো বিষয়ে তারা প্রতিবাদ করেছে। যুগের চিন্তা বন্ধ হয়েছে, আমাদের চিন্তা চেতনা, আমাদের বিবেক কিন্তু বন্ধ হয়নি। একটা যুগের চিন্তা বন্ধ করবেন, হাজারটা গল্প তৈরি হবে। আজকে দেখেন আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি, যুগের চিন্তা বন্ধ হবে, আমরা রাস্তায় নামবো, কথা বলবো, এই অপশক্তির বিরুদ্ধে রাস্তায় নামবো, আন্দোলন করবো, সম্ভব না হলে মোড়ে মোড়ে তাদের প্রতি ঘৃণা পোষণ করুন, তাদের ঘৃণা পোষণ করুন যারা এই অপচর্চার সাথে লিপ্ত। কিছু হলে সংবাদপত্র বন্ধ করে দাও, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, নারায়ণগঞ্জ স্তব্ধ করে দাও, এটা কোনো ভাষা হতে পারে না। এবং সেগুলি, সেই ঘটনার, সেই হুমকি ধামকিরই কিন্তু আমরা আজকে প্রমাণ দেখতে পাচ্ছি, যার প্রথম পদক্ষেপ হচ্ছে যুগের চিন্তা বন্ধ। আজকে যদি আপনারা প্রতিবাদী না হন, কালকে আপনার উপর আক্রমণ হবে, তখন কিন্তু পাশে মানুষ পাবেন না। একে একে সবাইকে স্তব্ধ করে দেওয়া হবে। আপনার কথাটা আপনি বলুন, আমার বিরুদ্ধে হলে বলুন, আমার পাশের জনের বিরুদ্ধে হলে বলুন, সত্য ছাপিয়ে যান, বলে যান, আপনাদের বলা কেউ থামাতে পারবে না। কিন্তু যদি ভয় ভয় স্তব্ধ হয়ে যান, ভবিষ্যতে কিন্তু আপনার বিরুদ্ধে যখন অন্যায় হবে, তখন বলার মানুষ পাবেন না। সবাইকে শুভেচ্ছা। সহ অনেকে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সকলকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারলাম আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি এই সংযোগটাকে প্রতিবাদ জানাচ্ছি। আমি অতি সত্য এই ডিক্লারেশন বাতিলের প্রক্রিয়াটাকে উজ্জ করার জন্য আমার আহ্বান থাকলো। আমি চাই এই যুগের চিন্তার মতো এরকম বহু প্রচারিত ধরনের আমাদের মাঝে ফিরে আসে এবং এই যুগ চিন্তা এটা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আজকের উপস্থিতি কেন এখানে নারায়ণগঞ্জের সাথে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল? আমরা যারা সংবাদপত্রে কাজ করি তাদের অধিকারের জন্য আজকে নারায়ণগঞ্জের বহু প্রচারিত পত্রিকা, সর্বাধিক প্রচারিত পত্রিকা যুগের চিন্তাকে গত পরশুদিন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এই পত্রিকাটি ডিক্লারেশন বাতিল করেছেন। এই পত্রিকার সাথে সম্পৃক্ত প্রায় শতাধিক সাংবাদিক গতকাল থেকে বেকার হয়েছেন। আমরা সাংবাদিক ইউনিয়ন রুটি রুটির অধিকারের জন্য সাংবাদিকদের কাজ করে থাকি। আর যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটি গণতান্ত্রিক সরকারের প্রধান, আপনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, আমরা যখন ফেডারেশনের মিটিং করি আপনার সাথে, তখন বারবার আপনি আমাদের কথা বলেন। সম্প্রতি আপনি সাংবাদিকদের অধিকার আর সাংবাদিকদের কল্যাণ তহবিলে 20 কোটি টাকা আমাদের দাবির প্রেক্ষিতে আপনি প্রদান করেছেন, সাংবাদিকদের কল্যাণে আপনি তহবিল করেছেন। কিন্তু কোন ইঙ্গিতে আজকে একজন জেলা ম্যাজিস্ট্রেট এই যুগের চিন্তা ডিক্লারেশন বাতিল করে শতাধিক সাংবাদিককে আজকে বেকার করলেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এটি জানতে চাই। মাননীয় তথ্যমন্ত্রী, আপনি গত পরশুদিন বলেছেন এবং আমরা চিঠি পেয়েছি যে প্রত্যেকটি পত্রিকার সাংবাদিকদের বৈশাখী ভাতা দিতে হবে। আজকের এই যুগের চিন্তার যে 100 সাংবাদিক আজকে বেকার হলেন, তাদের বৈশাখী ভাতা কে দেবে? মাননীয় তথ্যমন্ত্রী, আপনি তো নির্দেশনা দিয়ে খালাস হয়ে গেছেন, আর আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য যখন পত্রিকাগুলোতে যাওয়ার চিন্তা করছি, তখন যুগের চিন্তার মতো পত্রিকাকে একজন জেলা প্রশাসক, একবার জেলা মিনিস্টার কোন আদেশের উপরে আজকে এটি বাতিল করলেন? আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি সরকারি কর্মচারী, আপনার দায়বদ্ধতা সরকারের কাছে, কিন্তু জনগণের চিন্তা না করে, পাঠকের চিন্তা না করে, কি কারণে আজকে আপনি এক যুগের চিন্তার মতো একটি পত্রিকা বন্ধ করে এই সরকারকে আবার সমালোচনার মুখে ঠেলে দিলেন? কেন আজকে আমাদের রাজপথে নামতে হলো তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে, কারণ এই ব্যাখ্যা না দিয়ে আপনি নারায়ণগঞ্জ থেকে যেতে পারবেন না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে যদি চাই মাননীয় জেলা প্রশাসক, কারণ অঙ্গনে হেলারে যদি যুগের চিন্তাকে বন্ধ করা হয়ে থাকে, এই দায় এই সরকারকে নিতে হবে। এই সরকারকে যদি কোনো দায় নিতে হয়,
যেতে হবে এবং আপনাকে ব্যাখ্যা দিতে হবে কোন কারণে যুগের চিন্তার প্রকাশনা বন্ধ করলেন। আপনি একটু ছোট কারণ দেখেছেন, কি দেখিয়েছেন? আমরা যতটুকু জানতে পেরেছি যে যুগের চিন্তা যে প্রেস থেকে ছাপানোর কথা সেই প্রেস থেকে ছাপানো হচ্ছে না, অন্য প্রেস থেকে ছাপানো হচ্ছে, এইটাই নাকি যুগের চিন্তার অপরাধ, এটাই নাকি যে কারণেই নাকি যুগের চিন্তাকে বন্ধ করে দেওয়া হলো, তার ডিক্লারেশন বাতিল করা হলো। মাননীয় জেলা প্রশাসক, আপনি কি জবাব দেবেন যারা ডিএফপি অনুমোদন নিয়ে এই নারায়ণগঞ্জ শহরে বসে বা অন্য জেলাতে বসে পত্রিকা বের করে ডিএফপি টাকা নিচ্ছে, ডিএফপি রেটে তারা বিজ্ঞাপন পাচ্ছে, অথচ সংবাদপত্রে সংবাদকর্মীদের তারা বেতন ভাতা কিছুই দিচ্ছে না, তাদের ব্যাপারে আপনার কোনো দায় দায়িত্ব নেই। আপনার দায় দায়িত্ব হচ্ছে যুগের চিন্তা কিভাবে এক প্রেসের পরিবর্তে আরেক প্রেসে ছাপা হচ্ছে সেই অধিকার দেখিয়ে আপনি যুগের চিন্তা ডিক্লারেশন বাতিল করছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এরকম কত অপরাধ করা হয়ে থাকে, যে অপরাধগুলো আপনি চোখে দেখেন না, আপনার মন্ত্রণালয় চোখে দেখে না, আপনার জেলা প্রশাসনের কর্মকর্তারা চোখে দেখে না, শুধু চোখে দেখেন কি যুগের চিন্তা। কারণ যুগের চিন্তা নারায়ণগঞ্জের গণ মানুষের কথা বলে, যুগের চিন্তা নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কথা বলে, যুগের চিন্তা নারায়ণগঞ্জের সর্বাধিক প্রচলিত পত্রিকা। আপনাদের প্রশাসনের অপকর্ম নিয়ে যুগের চিন্তা রিপোর্ট করে, আপনাদের বড় সন্ত্রাস নিয়ে যুগের চিন্তা রিপোর্ট করে, আপনাদের মাদক নিয়ে যুগের চিন্তা রিপোর্ট করে, কিন্তু আপনার অধিকার কতটুকু আছে সেটাও কিন্তু মাননীয় জেলা প্রশাসক আপনার কাছে আমরা জানতে চাই। এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন দৃঢ়ভাবে বলতে চায়, যদি জেলা প্রশাসন এর বাতিল না করেন তাহলে আমরা কথা দিচ্ছি আমরা ফেডারেশনের সাথে কথা বলবো, এবং প্রয়োজনে যদি ফেডারেশনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর আগামী মাসে একটি সভা হওয়ার কথা, সেখানেও আমরা যুগের চিন্তার কথা তুলে ধরবো এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দৃষ্টি আকর্ষণ করবো যে নারায়ণগঞ্জের একটি বহুল প্রচারিত পত্রিকাকে একজন জেলা প্রশাসক তার কলমের খোঁচায় বন্ধ করে দেবেন এবং এক শতাধিক সাংবাদিককে বেকার করে দেবেন, এটা আমরা মেনে নিতে পারি না। এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন সবসময় যুগের চিন্তার পক্ষে থাকবে, যুগের চিন্তার সাংবাদিকদের পক্ষে থাকবে, তার অধিকার আদায়ের পক্ষে থাকবে, এবং সেই জায়গায় আমরা এক এবং অভিন্ন। আজকে এখানে প্রমাণ করেছে যে গতকাল রাতে শুধুমাত্র আমরা বলেছি যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন একটি মানববন্ধন করবে, সেখানে নারায়ণগঞ্জের শত শত সাংবাদিক যারা বিভিন্ন পত্রিকার সাথে অনলাইনের সাথে জড়িত তারা আজকে সমবেত হয়ে প্রমাণ করেছে এবং তারা ধিক্কার জানাচ্ছে, তারা ধিক্কার জানিয়ে আজকে ঘৃণা প্রকাশ করছে, ক্ষোভ প্রকাশ করছে এই জেলা প্রশাসনের বিরুদ্ধে, যারা কোন অপরাধ ছাড়া কোন অন্যায় ছাড়া কোন নিয়ম বহির্ভূত ভাবে যুগের চিন্তাকে আজকে নিষিদ্ধ ডিক্লারেশন বাতিল করেছেন। এবং সেই জন্য আমরা নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সকল সাংবাদিকরা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সবাই আজকে একত্রিত আমরা ক্ষোভ প্রকাশ করছি, আমরা ধিক্কার জানাচ্ছি এই জেলা প্রশাসনের প্রতি। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যে এই পত্রিকাটি আবার প্রকাশ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন একজন সংবাদ কর্মী মাধ্যম প্রধানমন্ত্রী, এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সুদৃষ্টি আমরা কামনা করব এবং তিনি এই বিষয়টি দেখবেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আজকে স্মারকলিপি পাঠাবো জেলা প্রশাসকের মাধ্যমে, এবং আমরা জানতে চাবো কতদিনের মধ্যে এই পত্রিকাটি পুনঃপ্রকাশের অনুমোদন দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ। এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে আজকের এই মানববন্ধনের যে মর্মবাণী সেই বাণী আপনারা শুনেছেন। মর্মবাণীতে কি? আমাদের এই নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় এবং গণমানুষের প্রিয় পত্রিকা সর্বোচ্চ সাংবাদিক ভাই বোনেরা, প্রিয় নারায়ণগঞ্জবাসী, পরাকান্ত মন এই কথা বলে আমি নিজেকে আরো দুঃখিত করতে চাই না। এই কারণে একজন সাংসদ সেদিন স্টেজে পড়েছে যুগের চিন্তাকে দুশ্চিন্তা, এবং এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা উনি ডিক্লেয়ার করেছেন। তাহলে পরিষ্কার
অত্যন্ত দৃশ্যমান সত্য যে তিনি তার ক্যাডার বাহিনী তার সন্ত্রাসী বাহিনী যারা নারায়ণগঞ্জকে দাবিয়ে বেড়ায় যারা নারায়ণগঞ্জ জিম্মি করে রেখেছে তারা আজকে যুগের চিন্তাকে বন্ধ করতে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জানে না সঠিক, মাননীয় তথ্যমন্ত্রী জানে না সঠিক, কিন্তু একটা মানুষ জানে, তথ্য সচিব আব্দুল মালিক শোনা যায় এটা গুজব মানে গুঞ্জন উনি এমপি সাহেবের নাকি পকেটের লোক, তাকে দিয়ে ঢাকার ডিসির কাছ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুদ্রণের পারমিশন বাতিল করা হয়েছে। ভালো কথা করেছেন, না আপনি যেখানে প্রেসে ছাপা হয় সেই প্রেসে ছাপা হয় না, আপনি পত্রিকাকে বলেন যে তোমার ডিক্লারেশনের শর্ত অনুযায়ী তুমি এই প্রেস থেকে ছাপো, কেন ছাপো নাই এটার ব্যাখ্যা দাও। সারা জীবন আমরা আইনটা এইভাবে দেখে আসছি, প্রেস অ্যান্ড পাবলিকেশন আইন আজকে 73 এইভাবেই চলে, এবং একটা পত্রিকা বন্ধ করে রাখে পত্রিকা কর্তৃপক্ষকে তারা সবসময় সতর্ক করে, কারণ দর্শায়, কি কারণ দর্শায়, প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী এই বিধি লঙ্ঘিত হয়েছে, এই ধারা লঙ্ঘিত হয়েছে, এইভাবে অনিয়ম হয়েছে, এই কেন আপনার এই ডিক্লারেশন বাতিল করা হবে না, এই হলো বিষয়টা। কিন্তু আমরা কি দেখলাম, আমরা দেখলাম চিঠিটা পড়েছি, আমি চিঠির মধ্যে বলেছে তথ্য মন্ত্রণালয় থেকে, তথ্য মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়ার জন্য দেখার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পত্র দেওয়া হয়েছে, আর ঢাকার জেলা ম্যাজিস্ট্রেট মুদ্রণের যেই অনুমতি সেরা বাতিল করেছে, এই কারণে একটা পত্রিকা বন্ধ হতে পারে না। জেলা ম্যাজিস্ট্রেটকে অবশ্যই কি অন্যায় আমি করেছি, কেন আমার গলায় ফাঁসি ঝুলানো হলো, এই ফাঁসির দড়িটা ঝুলানোর আগে আমাকে জানতে হবে একজন নাগরিক হিসেবে বাংলাদেশের সংবিধানকে অমান্য করে আজকে যুগের যুদ্ধকে একতরফা, আজকে একতরফা এবং অনেকটা ওই গডফাদারদের, ওই গডফাদারদের প্রতিনিধি হিসেবে আজকে এই যুগের চিন্তাকে ডিক্লারেশন দেওয়া, এই প্রশাসন বাতিল করেছে, যেটা যেটা আদৌ কাম্য না। আমি আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা সাংবাদিকরা আমরা কাজ করি বিভিন্ন গণমাধ্যমে, কাজ করি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, কাজ করি অনলাইনে, কাজ করি, আমাদের কাজ মানুষের খোঁজ খবর পৌঁছে দেওয়া, আর সেখানে আমাদের পেটে লাঠি মারবেন আর আপনি ওই গডফাদার প্রকাশ্য ঘোষণা দেবেন, একটা একটা সুন্দর পত্রিকার যুগের চিন্তার নাম কেটে দৈনিক দুশ্চিন্তা বলে আপনি বলবেন, এটাও তো আপনি অপরাধ করেছেন। হয়ে আপনার জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এটা দেখেন না, কারো হাতে যদি একবার বলে একজন আওয়ামী লীগ নেতা বলেছেন যে অস্ত্র যদি তোলা হয় অস্ত্র কেড়ে পাল্টা কেড়ে নেওয়া হবে, এই কথাটা যদি আমি বলতাম কি হতো আমার, এই কথা যদি আমাদের কোন অন্য সাংবাদিক ভাই বলতো তার কি হতো, আজকে বলেছেন যিনি তার মাথার চুলটাকে ধরার সাহস এই প্রশাসনের নাই। আজকে আমি এই জন্য একটা কথাই বলতে চাই, আমরা যুগের চিন্তাকে ফেরত চাই। আমি জানি বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ভেঙে পড়ে নাই, বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো ভেঙে পড়ে নাই, আমি জানি 2 দিনের মধ্যে যুগের চিন্তা আবার আইনি লড়াই শেষে নারায়ণগঞ্জে ফেরত আসবে, সেদিন আপনি গডফাদার কি করবেন, সেদিন আপনি গডফাদার কি করবেন, প্রধান বিচারপতিকে ট্রান্সফার করে দেবেন, ওই কোর্ট বন্ধ করে দেবেন, এত পাড়া বেড়েছে নারায়ণগঞ্জে, দয়া করে একটু থামেন, সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তা লিমিটেশন যখন অ্যাক্সিড হয়ে যায় সৃষ্টিকর্তা নাকি মানে ছাড়ে না, আপনারা ওই পর্যায়ে চলে গেছেন, দয়া করে সংবাদপত্রের স্বাধীনতার হস্তক্ষেপ করবেন না, আপনি নারায়ণগঞ্জের গডফাদার, আপনি প্রশাসনকে দিয়ে থাকেন, আপনি রাজনৈতিক দলকে নিয়ে থাকেন, আমরা আপনার কোন অনিয়ম পেলে প্রতিটি সাংবাদিক আমরা আমাদের লেখনির মাধ্যমে তুলে ধরবো, আমি আর একটা কথা বলতে চাই, নারায়ণগঞ্জ থেকে যতগুলি পত্রিকা বেরোয় আমার একটা পত্রিকা আছে, নারায়ণগঞ্জের কোন প্রেস থেকে আমরা পত্রিকা ছাপি না, আনুষ্ঠানিক ভাবে বললাম সবগুলি পত্রিকা ডিক্লারেশন বাতিল করে দেন, আমরা নারায়ণগঞ্জে ডাবল ডিবল
প্রেস নাই। আমরা নারায়ণগঞ্জে যাদের সাথে যোগাযোগ করে পত্রিকা ছাপাই তারা ঢাকা থেকে ছেপে নিয়ে আসে। আপনি প্রশাসন অনেক লম্বা হাত, আপনি কালকে সমস্ত পত্রিকা ডিক্লারেশন প্রাপ্ত বাতিল করে দেন। নারায়ণগঞ্জ শহরে পত্রিকার দরকার নাই, নারায়ণ শহরে বালু সন্ত্রাসী দরকার আছে, নারায়ণগঞ্জ শহরে চিহ্নিত ভোটপ্রদানের বাণীপত্র দরকার আছে, সংবাদপত্রের দরকার নাই। এখানে সংবাদপত্রের দরকার নাই বলে আজকে যুগের চিন্তার উপর আঘাত করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সাংবাদিকতা করি, আমাদের একটাই কমিটমেন্ট জনগণের কাছে, সত্যের সত্য লিখব এবং সত্য লেখার বেলা মাথা নত করবো না। আমরা তাদেরই বংশধর, আমরা মানিক মিয়া, আমরা জোর সেন চৌধুরী, আমরা অনেক অনেক প্রতিষ্ঠিত সাংবাদিক যাদের উত্তরসূরি হিসেবে কাজ করছি। আমি আরেকটা কথা বলতে চাই, এই নারায়ণগঞ্জে হানিফ খান আপনারা জানেন, 1967 সালে দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের রিপোর্টার, তার লাশ পাওয়া গেল, একটা সংবাদ পড়ার কারণে তার লাশ পাওয়া গেল এই রেল রেলের বগির ভিতরে, এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হানিফ খান মিলনায়তন তার স্মৃতির প্রতি। আমাদের কিন্তু সেই অবস্থা আছে, আমরা যারা আপনার গর্ভাতে আপনার বৃদ্ধি দেখি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা নিজেদের মৃতই মনে করি, আর মারার চেষ্টা করেন না ভাই, আপনারা ভালো হয়ে যান, আপনি একটু নারায়ণ স্বরূপ দিকে তাকান, ভালো হয়ে যান দয়া করে, আর এই যুগের চিন্তাকে আপনি থামাতে পারবেন না, আপনার চোদ্দ পুরুষ থামাতে পারবে না, এক সপ্তাহের মধ্যে যুগের চিন্তা আসবে, এক সপ্তাহের মধ্যে যুগের চিন্তা নারায়ণগঞ্জ থেকে প্রকাশ হবে, আপনি আপনি থামাতে পারবেন না। চেষ্টা করেছেন, আপনার সে মুখোশ উন্মোচিত হয়েছে। আমি সব সাংবাদিককে বলবো, সতর্ক থাকুন, এই আঘাত আপনার উপর আসতে পারে, আপনার অনলাইনের উপর আসতে পারে, আপনার প্রিন্ট মিডিয়ার উপর আসতে পারে। ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে এক জায়গা থেকে চাকরিচ্যুত করে আরেক জায়গায় যায়, আরেকজনের কাছে গিয়ে পায়ে ধরে, আরে আপনি পায়ে ধরে ধরে বসুন্ধরা গিয়ে ওই শালম সাহেবের পায়ে ধরেন, দিয়ে বসুন্ধরা দিয়ে আমাদের প্রেস ক্লাবের একজনকে চাকরিচ্যুত করেন, পায়ে ধরার অভ্যাস আছে পায়ে ধরেন, কিন্তু সৃষ্টিকর্তার পাতা ধরেন দয়া করে, টানালে যখন টানবে তখন কিন্তু থাকতে পারবেন না, এই পৃথিবীতে থাকতে পারবেন না। মানুষ হন, মানুষ হন, আবার বলি গডফাদার মানুষ হন, মানুষ হওয়ার চেষ্টা করেন, মানুষ যদি না হতে পারেন অমানুষের মতো মর্যাদা পাবেন। সবাইকে আমি বিশেষ করে আমাদের পেশার প্রতি সবাইকে, যে যেখানে আছে যার দৃষ্টিভঙ্গি যাই থাকুক, যে সরকারি হোক দলের লোক হোক সরকারের দৃষ্টিভঙ্গি ভালো হোক আবার বিরোধী হোক, আমরা সাংবাদিকরা আমাদের পেশার বেলায় আমরা এক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলব, আপনি সাংবাদিক বান্ধব, আপনি পত্রিকা বান্ধব, আপনি প্রেসটা ভরে তোলার জন্য নিজে উদ্যোগ নিয়েছেন, দয়া করে আমরা আপনার কাছে এই তথ্য পৌঁছে দিলাম যে আমাদের উপর অন্যায় করা হয়েছে। আমরা জানি যখনই আগুন লাগে সারারাত্র আপনি বসে থাকেন মনিটর করেন, আজকে একটা মেয়ে সিঙ্গাপুর যাওয়া সম্ভব হচ্ছে না, আমি টেলিভিশনে দেখে আসলাম, মাদ্রাসার একটা ছাত্রী, সেখানে প্রধানমন্ত্রী সিঙ্গাপুর, একটা ফায়ারম্যানকে সিঙ্গাপুর নিয়েছেন, অনেক মানবীয় সম্পন্ন লোক আপনি, এটা স্বীকার করি, কিন্তু আমাদের প্রতি একটু মানবিক হোন, যুগের চিন্তাকে সসম্মানে ডিক্লারেশন ফেরত দিয়ে আবার বাজারে যুগের চিন্তা আসুক, এটা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনার সর্বোচ্চ হস্তক্ষেপ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।